নমস্কার, মই রিম্পি আর আপনার আটাইকে স্বাগতম জানাইছো জিরো 9 কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, উই কেয়ার অবাউট ইয়র ফিউচার, এ ইউনিট অফ আরবি গ্রুপস প্রেজেন্টস বিহুয়টি বোয়ারী ইন অ্যাসোসিয়েশন উইথ সেন্টাউরি। লেট ইউর অ্যাড্রেস বি এ ল্যান্ডমার্ক, SAMR ফিল্টারেশন, কুবের প্লাস্টিক প্রাইভেট লিমিটেড, পাওয়ার্ড বাই নেটফি, এভরিডে স্পাইসেস মিট মশালা, প্রতিগী গৃহিণীর প্রিয় বন্ধু, NERMC রেডিমিক্স, co-powered by JDM Credit Service Private Limited, JB Enclave Private Limited, co-sponsor Topsem Cement, Mazbooti ka bharosa hamesha, Gift and Jewelry Partner Kesahun, Aru Sari Mosaic by Monikuntala Bormon, Wardrobe Courtesy Cafe by Kakus Aru Monjo Silk, Radio Partner 93.5 Red FM, Bas jate raho! আপনার আটাইকে চতুর্থ পর্যায় অর্থাৎ সেমিফাইনালের এই খণ্ডটিলৈ স্বাগতম জানাইছো। আমার তৃতীয় পর্যায়েরপরা তৃতীয় পর্যায়ের 15 বোয়ারীর মাজেরপরা আমার বিচারকসকলে বাছি উলিয়াইছে 10 বোয়ারী চতুর্থ পর্যায়ের বাবে। আর আজি মই আরম্ভ করিম আমার খণ্ডটি আমার এই 5 বোয়ারীর হইতে। তেওঁলোক হৈছে পূজা শইকীয়া, টবি খঙিয়া, বিতপি গগৈ, অনামিকা স্বর্গীয়ারী আর ময়ূরী দেবী। মই আপনার আটাইকে স্বাগতম জানাইছো আর বহুত বহুত শুভেচ্ছা জানাইছো, কিয়নো চতুর্থ পর্যায় এখন মহারণ হব, হবনে? আর বহুখিনি কষ্ট করেছা তোমালকে, মই আটাইকে কব বিচার এই যে কষ্ট করেছা এইখিন আহিবলে চতুর্থ পর্যায়লকে আহিবলে, ঘর এরি লড়ালী এরি বহুতে কাম এরিও আহিছা নহয় জানো, গতি এই 8 মিনিট চতুর্থ পর্যায়ের 8 মিনিট হিয়া উজাড়ি নাচিব লাগিব, কারণ এই সময় আর ঘুরি নাহে। গতি মই আটাইকে শুভেচ্ছা জানাইছো আর আপনার আটাইকে মই আসন গ্রহণ করবলে অনুমতি দিছি। অনুষ্ঠানের আরম্ভণিতে মই আপনার সকলকে পরিচয় করাই দিব বিচার আমার শ্রদ্ধার বিচারক সকলের। আজি আমার থাকিব বিহু সম্রাজ্ঞী পূরবী গগৈ দাস, পূরবী বা স্বাগতম জানাইছো। আৰু থাকিব জ্যেষ্ঠ বিহুয়া দীপজ্যোতি হাজরিকা, দীপদা আপনাকে স্বাগতম জানাইছো। যেহেতু আমার চতুর্থ পর্যায় সেইবাবে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাইছো আমার সকলোরে মরমর নৃত্য পরিচালক অসীম গগৈ। অসীম, আমার লগত বহু দিনেরপৰা জড়িত হৈ আছো, তোক বহুত বহুত ধন্যবাদ জানাইছো। আর এইখিনিতে কব বিচাৰিছো আজি এই খণ্ডটি যেহেতু চতুর্থ পর্যায়, তারবাবে আমার বিচারক সকলে কিছুমান নিয়ম সাল সলনি করেছে, গতি মই পূরবিবাক আমার আজির নিয়মাবলীখন কৈ দিবলৈ অনুরোধ জানাইছো। ধন্যবাদ রিম্পি, আর এই সুযোগতে মই আটাই কেগৰাকী বোৱাৰী বিহুতিলৈ অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপন করছো, কারণ তেওঁলোক আজি চতুর্থ পর্যায়ত উপনীত হল। আর এই চতুর্থ পর্যায়ের বাবে আমি বিচারকসকলে কেটেমান নিয়ম বান্ধি দিছো, মই নিয়মখিনি পড়ি দিবলৈ লৈছো। যে যোজনা বসন্তত ফুলা ফুলের নাম থাকিব লাগিব, আর জোড়া নামফাকিত এখন নদীর নাম থাকিব লাগিব, আর প্রত্যেকগৰাকী বোৱাৰী গগনা টকা আলু আর সুতুলির ভিতর দুবিধ বাদ্য যন্ত্র বজাব লাগিব। এই হৈছে আজি চতুর্থ পর্যায়ের নিয়মাবলী। ধন্যবাদ রিম্পি। ধন্যবাদ পূরবিবা। তেনেহলে আর বেশি পলম নকরাক আমি আজির প্রতিযোগিতা আরম্ভ করু। আজি মই মঞ্চলে প্রথম আমন্ত্রণ জানাম আমার আজির প্রথম বিহুয়তী বোয়ারী, তেও হৈছে লক্ষিমপুরের বোয়ারী পূজা শইকীয়া। বড়
পথ ততে নায় যতত ভাঙি যাও যতর হুকুক হুকুলা হালুই তর কহুয়া দূর দূর কপিছে হে দিহিঙরে গড়া দে দে নাচনি বজাই দে লাহরি গগনা থাকিব নোৱা দুহুৰৈ নাচনি গগনাৰ মাতে শুনি দেহাই কৰে উজহনি ভাতি বাতিতে ও নাচনিয় তেলেহে মরঙিলে ও নাচনিয় তেলেহে মরঙিলে ও নাচনিয় হাতে হেনু মরঙিলে হাতে হেনু মরঙিলে হুহুরি তই মারিলে ও নাচনিয় উলাহনু তই আহিবি ও নাচনিয় উলাইনু তই আহিবি ও নাচনিয় দুয়ুনু একেলগে দুয়ুনু একেলগে যা মাতরে মাতিলি মই নাকন মাতিলি মইটাকন মাতিলি মইটাকন কিনু হতরে মাতে সেডেং বা খরই ডাঙ বিমদার মাতে সেডেং বা খরই ডাঙ বিমদার ডাঙ বিমদার বার ডাঙ বিমদার ডাঙ বিমদার বার Thank you.
পূজা, বহুত বহুত শুভেচ্ছা। ধন্যবাদ। তুমি আজি আমাৰ ফাৰ্ষ্ট ছেমি ফাইনেলিষ্ট। হয় হয়নে? খুব ভাল লাগিছে চাগে? ভাল লাগিছে বাৰু, অলপ ভয় ভয়ো লাগিছে। ভয় ভয় লাগিব, কিন্তু যিয়ে নহওক আজি তুমি প্ৰথম পৰ্যায়ৰ পৰা চতুৰ্থ পৰ্যায় পাইছা, কেনে লাগিছে? ভাবিছিলানে? ভবা নাছিলোঁ বাৰু ইমানখিনি পৰ্যায় আহিব পাৰিম বুলি। আমি কিন্তু ভাবিছিলোঁ, যিহেতুকে অলপ শকত ভাবিছোঁ পিছলে ফুপাই গ'লে প্ৰব্লেম হয় বুলি, কিন্তু সেইটো কণ্ট্ৰল কৰিব পাৰিছোঁ। তাকে নিজৰ ওপৰত নিজে বিশ্বাস মানে পাৰিম। শকত হোৱাটো ডাঙৰ কথা নহয়, আচলতে আখৰা কৰি থাকিলে শকত মানুহে সিমান ফ্লেক্সিবলি নাচিব পাৰে, হয়নে? বহুত 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 শুভেচ্ছা থাকিল। ধন্যবাদ। আৰু মই বিচাৰকৰ কাষলৈ যাব বিচাৰিম। পূৰবী বা পূজা, নমস্কাৰ বাইদেউ। ভাল লাগিল পৰিৱেশন, পৰিৱেশনৰ ওপৰত আমি একো নকওঁ চতুৰ্থ ৰাউণ্ড। হয়। আৰু এটা কথাই কওঁ, পূজাই যিহেতু ক'লে যে মই শকত দেখি ভাবিছিলোঁ যে ইমানখিনি মানে ইমান সময় নাচিব পাৰিমনে নাই, এতিয়া মই ক'ম যে পূজাৰ নিচিনা যিসকল শকত ছোৱালী আছে বা বোৱাৰী আছে তেওঁলোকে অন্তত পূজাক দেখি সাহস কৰিব যে আমিও পাৰিম, হয়নে ৰিম্পী? যে পূজাই যদি পাৰিছে আমি কিয় নোৱাৰিম। ভাল হৈছে পৰিৱেশন। আমি এটা এটা শিতান ৰাখিছোঁ, সেই শিতানত কিন্তু নম্বৰ নাই, কোনো কথা নাই, ভয় খাব নালাগে, পাৰিলে গাবা, নোৱাৰিলেও নাই, ঠিক আছে? মই তোমাক এটা ছাবজেক্ট দিম, বিষয় এটা দিম, সেই বিষয়টোৰ ওপৰত শব্দ এটা দিম, বিষয় নহয় শব্দ এটা দিম, সেই শব্দটোৰ লগত খাপ খোৱাকৈ যোজনা ফাঁকি গাবা, ঠিক আছে? শব্দটো হৈছে ভঁৰাল, ভঁৰালক লৈ তুমি এফাঁকি যোজনা জোৰা। মনত পৰিছে পূজা? গাবা, গোৱা। ওপৰে উৰিলে পৰঘুমা চৰাই যাক, ঐ ভঁৰালত পৰিলে ঐ পাৰ, মোকে যদি চেনাই ধনিব তই খুজিছ, ঐ কিমান ধন ঘটিব পাৰ। খুব ভাল, খুব ভাল হৈছে, ভাগৰ লাগি আছে, ভাগৰ লাগি আছে, ঠিক আছে, কোনো কথা নাই। সুন্দৰ পৰিৱেশন, তোমাক ধন্যবাদ আৰু অভিনন্দন থাকিলে। আৰু পিছৰ পৰ্যায়লৈ কি হয়তো আমি ক'ব নোৱাৰোঁ নহয় জানো, এতিয়া আমি নম্বৰে ক'ব, হয়নে? বহুত বহুত ধন্যবাদ পূজা তোমালৈ। ধন্যবাদ বাইদেউ। দীপজ্যোতিদা, শ্ৰেষ্ঠ দহগৰাকীৰ মাজত আহি কেনেকুৱা লাগিছে বাৰু? ভাল লাগিছে, খুবেই বেছি ভাল লাগিছে আচলতে। শ্ৰেষ্ঠ দহগৰাকীৰ মাজত মোৰো নামটো আছে, নথৈ আনন্দিত। আপোনাৰ দায়িত্ব বাঢ়িছে বুলি আপুনি গম পালেনে? হয় হয়। কেনেকুৱা দায়িত্ব বাঢ়িছে? মোৰ নিজৰ নৱপ্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীসকলক মই কিদৰে শুদ্ধ ৰূপত মই বিহুখন আগবঢ়াই নিব পাৰোঁ, সেয়া অকণমান দায়িত্ব, গধুৰ দায়িত্ব আহি পৰিছে। আপুনি এতিয়া নিজক বুজি পালে? হয়। যে মই বিহু ভাল নাচোঁ আৰু নাচিব পাৰিম, গতিকে মই শিকাবও পাৰিম, গতিকে অসমৰ জাতীয় সংস্কৃতিটোক আগবঢ়াই নিয়াৰ কাৰণে মোক এতিয়া ৰাইজে দায়িত্ব এটা দিছে, আৰু দায়িত্বটো আগবঢ়াই নিব লাগিব। আপোনাৰ পৰিৱেশনৰ ওপৰত ইয়াতকৈ বিশেষ একো নকওঁ, আপোনাৰ জয়যাত্ৰা অব্যাহত থাকক, এইখিনিকে এই মুহূৰ্তত মই ক'লোঁ আৰু পুনৰ লগ পোৱাৰ আশা ৰাখিলোঁ। ধন্যবাদ। ধন্যবাদ ছাৰ। অসীম, খুব সুন্দৰ পৰিৱেশন, আৰু তুমি যিহেতু কৈছা তোমাৰ স্বাস্থ্যটো লৈ পেলাই, কিন্তু মোৰ অকণমানো নালাগিল যে তুমি ফ্লেক্সিবল নহয় বা তোমাৰ লয়লাস কম, তুমি ভাঙা নাই, কঁকাল ভাঙা নাই, মোৰ একদম পৰিলক্ষিত নহ'ল। খুব সুন্দৰভাৱে স্পষ্টভাৱে মই তোমাৰ পৰিৱেশনটো দেখিছোঁ। আৰু মই অসীমক এটা কথা সুধিব বিচাৰোঁ, নাচিবৰ বাবে ষ্টেমিনাহে লাগে, হয়নে? Yes, হয়, ডেফিনেটলি। সেইটো শকত বা ক্ষীণ মানুহ বুলি কথা নাই, কেতিয়াবা ক্ষীণ ছোৱালীও নাচিব নোৱাৰে, কাৰণ ষ্টেমিনা নাথাকে, গতিকে চৰ্চাৰ দৰকাৰ, প্ৰেক্টিচৰ দৰকাৰ, হয় নহয়নে? একদম ৰাইট কথা ৰিম্পী, গতিকে খুব ধুনীয়াকৈ নাচিছা। চ' মই তোমাক সৰুকৈ একদম কম সময়লৈ কথা এটা সুধোঁ, আমি বৰষুণ দিলে আমি কি লওঁ? জাপি। কেতিয়াবা ছাতিটো লওঁ, হয় হয়নে? ৰ'দ দিলে আমি কি লওঁ? ছাতিও লওঁ, ছাতিও লওঁ, বা আমি গছৰ তলত আমি ছাঁ লওঁ, ছাঁ লওঁ। চ' তোমাৰ নাচত কি বস্তু, এনেকুৱা এটা বস্তু যিটো বস্তু নহ'লে নহয়, যেনেকৈ বৰষুণ দিলে আমি লগালগ ছাতিটো লওঁ, হয়নে? বা বৰষুণ দিছে কেনেকৈ যাম, তোমাক নাচত
তুমি যেটা নাচা পরিবেশন করা তোমার কোনটো বেশি বেশি ইম্পর্টেন্ট কি বস্তু ইম্পর্টেন্ট বলি ভাবা হাহিটো না হেতু তোমার লগত থকা বস্তু জাপিটো তো তোমার লগত হঠাৎ না থাকে বা ছাতিটো তেনেকুৱা কি এটা বস্তু যেটো বস্তু তুমি নাচোতে তোমাক দরকার হয় নাচি বলে তোমাক ঘপকে কি দরকার হয় তোমার কথাটো মই এৰি দিছো তোমার কাপুরজোৰ তোমার গগনাপাত গামখাৰুযোৰ অলংকাৰ মই সব এৰি দিছো কিন্তু যেতিয়া তুমি মঞ্চখন নাচিবলৈ আহা তোমাক কি বস্তু বেছি প্রয়োজন হয় বুলি ভাবা ঢুলিয়াসকল ইয়েস মই সেইটোৱে সুধিব বিচাৰিছো কাৰণ তেওঁলোকৰ অবিহনে আমাৰ নাচ সম্পূৰ্ণ কেতিয়াও নহয় হয়নে সো তুমি ইয়াত আহি তুমি আজি তুমি দহ গৰাকীৰ ভিতৰৰ এগৰাকী প্ৰতিযোগী তুমি কেইবাবাৰো নাচিলা ইয়াতে হয়নে সো তোমাৰ কোনজন ঢুলিয়া তালিয়া বা পেপুৱা ভাল লাগিল কি তেওঁলোকৰ পৰা তুমি ছাপোৰ্ট পালা মই সেই তোমাৰ মুখেদি শুনিব বিচাৰোঁ হয় মই গোটেইকেইগৰাকী ঢুলিয়াৰ পৰাই বহুত ছাপোৰ্ট পাইছোঁ যেতিয়া নাচিবলৈ আহোঁ কৈছে আজি ফালি দিব বাইদেউ এনেকৈ কয় যেতিয়া ভাল লাগে মনটো কারণ তোমার কারণে এখন নতুন মঞ্চ ঢুলিয়া পেপুয়া নতুন গতি আমার এনেকা আমি এনেকা ভাবব নালে বা তুমি ভাবব নালে যে মানে সংগতকারী মানে সহযোগ পোৱা নাই কারণ তেওঁলোকে প্রত্যেক দিনাখনে প্রতিজন বুয়ারির লগত নাচি আছে নাচনীর লগত নচুয়াই আছে গতি তেওঁলোকৰো কষ্ট হয় সেই কারণে মই সুধিছিল তোমাক যে বরষুণের লাগিলে কি লাগে জাপি গতি আমার বিহু নাচনী এজনী সদায় আমাক ঢুলিয়া তালিয়া পেপুৱাৰ অবিহনে নাচ কেতিয়াও আমাৰ সম্পূৰ্ণ নহয় হয়নে গতিকে তেওঁলোকক থেংক ইউ কৈছা চাগে সঁচা মই তেওঁলোকক বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ক'বা অকণমান তেতিয়াহে তেওঁলোকৰ ভাল লাগিব নহয় তেওঁলোকৰ মুখখন হেমেকি যায় তোমালোকে ছাপোৰ্ট কৰিব লাগিব ন তেওঁলোকক সেইটোৱে আৰু গতিকে এবাৰ কৈ দিয়া ভাল লাগিব তেওঁলোকৰ বিষয়েও তোমালোকলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যিহেতুকে তোমালোকে আমাৰ লগত ইমান কষ্ট কৰিছা সেইকাৰণে ধন্যবাদ অ'কে থেংক ইউ ছ' মাছ ধন্যবাদ পূজা চতুর্থ পর্যায় হয় পাঁচগী আছা তোমালোক তুমি প্রথমগী হয় গতি তুমি অল্প রব লাগিব নয় জানো ফলাফল আছে অল্প সময় লাগিব তোমালে বহুত বহুত শুভেচ্ছা থাকিল ধন্যবাদ বিবা ধন্যবাদ এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা।